জেল হত্যার কেন হলো তার জন্য তদন্ত কমিশন করা হবে 3 বা 4 তারিখে। জিয়াউর রহমান পরের যেদিন এলেন বোধহয় যেতে হবে তার পরের দিনই বোধহয় তিনি এটাকে বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, এই তদন্ত কমিশনের প্রধান ছিলেন জাস্টিস সোভান, তাকেও কিন্তু চাকরিচ্যুত করা হয়। তো এই কলেজ এগুলি কিন্তু ডিটেলস হলো, এগুলি কিন্তু খুব বড় জিনিস যে একটি দল বা একটি লোক কীভাবে বাংলাদেশ রাষ্ট্রের কনসেপ্টটাকে বাতিল করে পাকিস্তান রাষ্ট্রের কনসেপ্টটাকে নিয়ে আসছে। এই বিষয়গুলি কিন্তু আমরা তাত্ত্বিক পর্যায়ে কিন্তু আলোচনা করি না, খালি আপনার বিএনপির ওরা মনে করে যে চিৎকার করলে বোধ হয় সব হাসিল হয়ে যায়। এবং এটা ভায়োলেন্সের যে ব্যাপারটা, এটা কিন্তু এটাই শুরু করেছে। এবং এই ভায়োলেন্সটা ক্ষমতা দখলের একটা হাতিয়ার হয়ে গেছে, সে পাকিস্তানে কিন্তু ভায়োলেন্সের মধ্যে। আজকে ইমরান খান গুলিবিদ্ধ হয়েছে, সে ভায়োলেন্সের ওই যে ক্ষমতাতে। বেনজির হত্যা আরেকটা, হ্যাঁ বেনজির আরেকটা কথা আমি বলি, উনি যেটা বললেন এটা ওনাকে বলছি, উনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমি একসময় করেছি। কখনো কি কোনো সাংবাদিককে মার্কিন অ্যাম্বাসেডারকে যখন নাকি উপদেশ দেয় প্রশ্ন করতে শুনেছেন যে আপনাদের 25টা রাজ্যে ইয়ে আছে, কি বলে ফাঁসি আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন, আপনারা কি সেখানে কাউকে ফাঁসি থেকে বিরত রাখতে পারছেন, মানে মানবাধিকার প্রশ্নে করবে না যদি আমেরিকায় ভিসাটা না দেয়? এই যে আমাদের সংস্কৃতিতে হয়েছে, যে কথাটা আমি আগে বললাম যে পাকিস্তানে এখন সবার মধ্যে একটু না একটু পাবেন। এবং আমি আরও বিরাগভাজন হতে চাই না, এমনি জেলে গেছি, বার খেয়েছি। এবং জেল কি মোহামেন সিং এ ঢাকা থেকে গিয়ে সিনেমা হলে বোমা বোমা মেরেছে, হাইকোর্ট না থাকলে তো আমার পক্ষে বাঁচা সম্ভব হতো না।